শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এ আশাই করছি। বরাবরের মতো আজকেও আপনাদের জন্য আরও একটি লেটেস্ট শিক্ষা এডুকেশন আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর বরাবরের মতো এবারও নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা, তিনি আজকে সাংবাদিক সম্মেলনে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেখান থেকে কিছু বিষয় আমি আপনাদের মধ্যে আজকে এখন ইনশাল্লাহ শুরু করছি আলোচনা। তো আশা করি ভিডিওটি না টেনে বা স্কিপ না করে দেখতে থাকুন। আপডেট আগস্ট 21, 2024। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা। বুধবার 21 আগস্ট বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তিনি বলেন, নতুন বছরের পাঠ্যপুস্তকের মলাটসহ বেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে, শিক্ষাক্রম সংস্কারের প্রাথমিক পদক্ষেপ নিতে হবে, যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম সংস্কারের পদক্ষেপ নিব। শিক্ষোপদেষ্টা বলেন, একটা অনভিপ্রেত ঘটনার কারণে এসএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে। এখনও সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পারেনি। টেস্ট ও প্রিটেস্টের মূল্যায়নপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার স্থগিত থাকা এসএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত এসএসসি ও সমমান পরীক্ষা 2024-এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল করা হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। আজকে এ পর্যন্তই ছিল আমার কাছে আজকের, শুধু আজকের শিক্ষার আপডেট। তো আপনাদেরকে আর কি বলবো, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বা জানতে পারছেন যে প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন খবর নিয়ে আসছি। আর এই বস্তুনিষ্ঠ খবর নিয়ে আসার জন্য আমার শ্রম, মেধা এবং সময় যাই দিই না কেন, এতে আমার বিন্দু পরিমাণে কোনো আক্ষেপ নেই। তথাপি কিছু কিছু সময় আমার কিছু পোস্টে অনেকেই কিছু কিছু মন্তব্য করেন যেগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, ঘটনমূলক কথাগুলো, সেই প্রশ্নের জবাবগুলো। ইনশাল্লাহ আপনারা কখনোই এই ফেসবুক পেজটি অবাধ, নিরপেক্ষ এবং স্বচ্ছ ইনশাল্লাহ তথ্য এখন থেকে পাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি আপনাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে আপনারা ইনশাল্লাহ এখন থেকে একটি শব্দ ইনশাল্লাহ ভুল তথ্য পাবেন না। তো আশা করি আপনারা অবশ্যই ফেসবুক পেজ অর্থাৎ ফরিদ হোসেন ফেসবুক পেজটি আপনারা আবারও ফলো দিয়ে রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অবাধ তথ্যটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।